টানা দ্বিতীয় দিনের মতো 3,500 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে নতুন 3,567 জন সহ এ নিয়ে মোট আক্রান্ত হলো 5,80,841 জন। কোভিডে গতকাল মারা গেছেন আরও 25 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,763। পরিস্থিতি বিবেচনায় এখনও সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজও মাঠে ছিল ঢাকা জেলা প্রশাসন। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বুধবারের তথ্যে নতুন করে কোভিডে মারা গেছেন আরও 25 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 8,763 জনে। আর নতুন সংক্রমিত 3,567 জন সহ মোট আক্রান্ত 5,80,841 জনে। এদিকে সচিবালয়ের নিজ দফতরে সভাকক্ষে বৈঠকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী 2 এপ্রিল MBBS প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে কোনো আমাদের এখন কোনো সিদ্ধান্ত হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যখন হয় তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব, আপনারা জানবেন। এই লকডাউনের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেয় না। টিকা নিলে পরে কিন্তু আপনি সংক্রামিত হতে পারেন, রোগটাকে প্রতিরোধ করতে পারবেন, হয়তো হসপিটালে যেতে হবে না, কিন্তু সংক্রামিত হওয়ার সম্ভাবনা আছে। রাজধানীর বিভিন্ন স্থানে মাস্কের ব্যবহার বাড়লেও এখনো অনেকে উদাসীন। মাস্ক পরা উচিত, কিন্তু অনেকে পরে না দেখে আমিও আর আনি নাই। না ঠিক না, এটা বেঠিকই, কিন্তু কথা বলার জন্য ওদের সাথে কথা বলা বুঝতেই যাচ্ছে না। সরি, আমি বাসের তে নামিয়ে আর শরণ নাই। মাস্কের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে চতুর্থ দিনের মতো মাঠে ছিল ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ করেন তারা। ও হয়তো খুলে ফেলছিল, বাট আমি ওটা দেখি নাই। আর আমি যখন আসলাম তখন হয়তো নাকটা খুলছে, দ্যাটস হোয়াই আমি ওটা অন মুখের দিকে খেয়াল করিনি। আমি তো এখানে লিখতাছি, এখানে অর্ডার নিচ্ছি, হুট করে এসে বলতাছে যে আপনার মাস্ক পরে নাই, সঠিকভাবে পড়ছে না, তাদেরকে আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং অনেক তাদেরকে আমরা জরিমানা করছি। চেষ্টা করব যে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং মাস্ক পরে, আর এর জন্য আমরা আমাদের যা করার দরকার আমরা তত কঠোর হব। এদিকে রাজধানীর নির্ধারিত করোনা হাসপাতালগুলোতে টেস্ট ও সেবা নিতে আসা সাধারণ মানুষের ভিড় বাড়ছে। নিজে নিজে আর কি নিজে বাঁচার জন্য যাই, নিজে পরীক্ষা করতেছি যাই আমার কি হয়েছে কি না হয়েছে, এটা নিজে বাঁচার জন্য আর কি। আমাদের যেগুলি দেখতেছেন যে আমরা সাথে সাথে আছি, সেগুলি আমরা সবাই এক কোম্পানির স্টাফ। আমাদের মেডিকেল কেসের যে বিল্ডিংটা রয়েছে যেখানে আমরা কোভিড চিকিৎসা দিই, সেখানে কিন্তু কোনো শয্যা এখন খালি নেই। আমরা ভিতরে ভিতরে বিভিন্ন কায়দা কানুন করে সিস্টেম করে আমরা অ্যাকোমোডেট করছি, যেহেতু প্যাশেন্ট আসে আমরা ফিরিয়ে দিতে পারি না। চলতি মাসের শুরু থেকে দ্রুত বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ও এতে মৃত্যুর সংখ্যা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।